ভাইরাল ভিডিও কাণ্ডে তৃণমূল নেতা চুনচুন রাউতকে আটক করল কুলটি থানার পুলিশ। শনিবার তাকে আটক করা হয়েছে। প্রসঙ্গত শনিবার এক ভিডিও ভাইরাল হয়েছিল, তাতে দেখা গিয়েছিল তৃণমূল নেতা চুনচুন রাউত এক যুবককে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেছে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদের নিয়ামতপুরে আক্রান্ত যুবকের সঙ্গে দেখা করলেন কুলটির বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার। তিনি এই ঘটনার অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এদের নিয়ামতপুরে কুলটি থানার পুলিশ পৌঁছায়। আসেন এসিপি সুকান্ত ব্যানার্জি ও শেষ পর্যন্ত কুলটি থানার পুলিশ তৃণমূল নেতা চুনচুন রাউতকে আটক করেছে। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট। আপনি স্পটে আজকে কি কারণে আসার কারণটা কি? এখানে কারণটা তো সবাই জানে, পরশু দিন বিকালে যে ঘটনা হয়েছে, যেভাবে লোককে লাঠি দিয়ে বাঁশ দিয়ে চারদিকে দৌড়িয়ে দৌড়িয়ে মারা হয়েছে, মানে একটা কি বলবো, মানে আমরা ছাগল পেয়েছি ভাবে দিই না, কিংবা আমাদের কারো সঙ্গে কিছু হলেও এভাবে কোনো এক সভ্য সমাজে কাউকে মারা হয় না। তিন দিন পর কেন, হঠাৎ করে তিন চার দিন পর আপনারা খবর নিচ্ছেন কেন, এতদিন কোথায় ছিলেন? পরশু দিন আমি বিধানসভায় ছিল। এরা আজকে ঠিক করেছে, এখন ভর্তি করতে পারে না, অত গরিব লোক, কি করব না করব দিশাহারা হয়ে গেছে। এখন ঠিকঠাক করেছে কি আমরা ভর্তি করব, আমরা কেস করব। গরিব লোকের তো অবস্থা আপনারা জানেন, আপনারা তো লোক, মানে আমাদের ভারতের প্রজাতন্ত্রের চতুর্থ স্তম্ভ, গরিব লোকের অবস্থাটা কি, ওদের মা বাপ কে, ওদেরকে কে দেখবে? আপনারা কি চাইছেন? এখন এফআইআর করে আমরা চাইবো ইমিডিয়েট অ্যারেস্ট। কে কাকে অ্যারেস্ট করতে বলছেন? যে মেরেছে। কি নাম তার? আপনারা তো জানেন চুনচুন রাউত। সে কে জানি না কে।